সকালবেলা ঢাকা, আসলে সকালবেলা ঢাকা হচ্ছে কি সবাই অফিসে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর একটা তাড়া। তো এটি হচ্ছে আপনার ঢাকা এয়ারপোর্টের কাছেই ফিলচার, ফিলচারের মেরিডিয়ান হোটেলের পাশে অর্থমন্ত্রী লোটাস কামালের টাওয়ার বিল্ডিং যেটা আছে সেটার সামনাসামনি আর কি পাশাপাশি আছে এই এরিয়ার মধ্যে। কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে যে সকালবেলা যে দেখুন মানুষের অফিসে পৌঁছানোর তাড়া, একটি নির্দিষ্ট সময়ের ভিতরে অফিসে যাওয়ার যে একটা তাড়া করে আর কি সবাইকে, তো এই জিনিসটা আসলে ঢাকা শহরের প্রতিদিনকার চিত্র আর কি, সকাল বিকালের সকালবেলার চিত্র বিকালবেলার চিত্র, যে একটা নির্দিষ্ট সময়ে পৌঁছানোর যে একটা তাড়া সবার সকালবেলা অফিসে কী ধরে করতেছে। এটা হচ্ছে মানে আমাকে যেতে হবে আমার নির্দিষ্ট সময়, যেরকম 9টা বা 10টা অফিস টাইম থাকে সেই অফিসটা অফিস হওয়ারে কিন্তু অফিসে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর তাড়াটা কিন্তু সবাইকে ধরা করে আগেও বেশ হওয়ার, যার যেমন সবাই কিন্তু গতিতে ব্যস্ত, যার যেমন গতি নিয়ে সবাই ব্যস্ত, সবাই নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য নিজ নিজ পেশায় যোগ দেওয়ার জন্য সকালবেলা কিন্তু মোটামুটি একটা বিজি অবস্থানে থাকে আর কি। আসলে এই হচ্ছে আজব শহর ঢাকা শহরের এটা একটা চিত্র আর কি, প্রতিদিনের চিত্র আর কি। পাশ দিয়ে যে ঢাকার বাইরে থেকে এখন ট্রেন আসছে সম্ভবত রাতের কোনো নাইট শিফট হবে আর কি। তো এই হচ্ছে ঢাকা শহরের চিত্র আর কি, প্রতিদিনকার চিত্র। আসলে তা সবারই আসলে একটা ইয়ে থাকে, যে তাড়া থাকে যে অফিসে যাওয়ার একটা তাড়া, সবারই একটা কাজ করে আর কি একটা তাড়া। তো যারা মোটামুটি নির্দিষ্ট সময়ে সময় নিয়ে অফিসে পৌঁছাতে চান, তারা অবশ্যই বেশিরভাগ লোকেই কিন্তু মোটরসাইকেল কিনে ফেলেন, তাহলে আরও যে গাড়ির জন্য ঘন্টা পর ঘন্টা বা বাসের জন্য দাঁড়ায় থাকতে হয় না আর কি। এই হলো অবস্থা। তো ডাবল ডেকার এমনি বাস তো আছে অলরেডি, হালকা একটু জ্যাম হলে কিন্তু সমস্যা, হালকা একটু জ্যামও কিন্তু অনেক জ্যাম করে ফেলে অনেকে রাস্তাতে, অনেক আসলে হঠাৎ করে যদি বিশেষ করে এই সময় যদি আল্লাহ না করে কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু রাস্তা পুরো জ্যাম হয়ে যায়, হালকা একটু ইয়ে কারণে জ্যাম হয়ে যায়। তো এটা আসলে ঢাকার জন্য নতুন কিছু না, ঢাকার জন্য এটা নতুন কিছু না, বুঝলাম না। এয়ারপোর্ট রামপুরা মতিঝিল, আমি আসলে অপেক্ষা করছি মহাখালী, মহাখালীর দিকে মুভ করবো, তো সেজন্য আমি অপেক্ষা করছি। কিন্তু আসলে বুঝতে পারছি না, দেখি আসুক আমার গাড়ি কখন আসে দেখাবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে ঢাকা শহরের, আমি প্রতিদিন কেন সকালবেলা অফিস টাইমে ঢাকা শহরের কেমন চিত্র রাস্তাঘাটে সেটা আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো।